দেশ বিদেশের বিনোদন জগতের নানা ঘটনা নিয়ে নিয়মিত আয়োজন সাম্প্রতিক বিনোদনে স্বাগত জানাচ্ছি, আমি আল কাসির। শুরুতেই ঢালিউডের খবর। চলতি মাস ঢাকায় সিনেমার জন্য বেশ জমজমাট। আগামীকাল মুক্তি পাচ্ছে আরও দুটি নতুন সিনেমা, অপারেশন সুন্দরবন ও বিউটি সার্কাস। র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত অপারেশন সুন্দরবন সিনেমায় শ্বাসরুদ্ধকর কিছু অভিযান তুলে ধরা হয়েছে। সারা দেশের 35টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সুন্দরবনে হিসেব আলাদা, র্যাব এখানে আমাকে কিছুই করতে পারবে না। অন্যদিকে সরকারি অনুদানে নির্মিত বিউটি সার্কাস সিনেমার মাধ্যমে লম্বা সময় পর বাংলাদেশের পর্দায় আসছেন জয়া আহসান। সারা দেশের 19টি হলে মুক্তি পাচ্ছে মাহমুদ দিদার পরিচালিত এ সিনেমাটি। আমি বলি এটা কোনো গল্প না, না বিউটি না সার্কাসের। বিতর্কের মুখে সরানো হলো পূজাচেরি অভিনীত সিনেমার আপত্তিকর দৃশ্য। হৃদিতা সিনেমার ট্রেলারে পূজার একটি দৃশ্য নিয়ে সমালোচনা শুরু হয়েছিল নেট দুনিয়ায়। পরে বাধ্য হয়ে দৃশ্যটি ট্রেলার থেকে বাদ দেন নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। আনিসুল হকের গল্পে নির্মিত সিনেমাটি মুক্তি পাচ্ছে 7 অক্টোবর। ভালোবাসা হলো প্রচণ্ড এক ঘূর্ণিঝড়ের মতো, যার উপর দিয়ে যায় কেবল সেই বোঝে। এবার ড্রাগ ডিলার চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ওটিটি প্ল্যাটফর্ম চোরকির জন্য নির্মিত একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। সিরিজটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত, এর নাম গুটি। এরই মধ্যে প্রকাশ হয়েছে বাঁধনের লুক। প্রকাশের পর রীতিমতো হইচই শুরু হয়েছে বাঁধনকে নিয়ে। এবার টালিগঞ্জের খবর। কল্লোল লাহিড়ির গল্পে আরও একটি সিরিজ নির্মাণ করছেন টালিগঞ্জের আলোচিত নির্মাতা দেবালয় ভট্টাচার্য। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের কেন্দ্রীয় চরিত্রে আছেন শুভশ্রী গাঙ্গুলি। নিজেকে ভেঙে এ সিরিজে 75 বছর বয়সী এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী। পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। এরপর বেশ প্রশংসায় ভাসছেন শুভশ্রী। বলিউডের খবর। ত্বকের বিরল রোগে আক্রান্ত দক্ষিণী অভিনেত্রী সামান্থা রথ প্রভু চিকিৎসা করাতে মার্কিন মুলুকে গিয়েছেন তিনি। নেটিজেনদের এমন ধারণা নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। সামান্থা বেশ কয়েকদিন ধরে নেট দুনিয়ায় নীরব, তার নতুন কোনো অ্যাক্টিভিটি পাচ্ছিলেন না নেটাগরিকরা। তারপরেই প্রকাশ্যে আসে এ খবর, যদিও বিষয়টি নিয়ে সামান্থার পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। হলিউড আপডেট। না ফেরার দেশে চলে গেছেন টার্জান নায়িকা সারা সিং। 94 বছর বয়সে 31 জুলাই মারা গেছেন তিনি, কিন্তু পরিবারের পক্ষ থেকে খবরটি জানানো হয় গত বুধবার। হলিউড রিপোর্টার সূত্রের খবর, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় অভিনেত্রীর। টার্জান্স গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার ছাড়াও থ্রি ব্যাড সিস্টার্স, অ্যাফেয়ার ইন হাবানা সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সারা। এই ছিল আজকের আয়োজন। বিনোদন দুনিয়ার সবশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।